নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিতে লাইক করুন, আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, আর এই বেল বাটন ক্লিক করে দিন যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আসে নোটিফিকেশন। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য কী কী লাগছে একবার দেখে নিই। রুই মাছের মাথা আমি এভাবে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সঙ্গে আমি নিচ্ছি 100 মুগের ডাল, আর একটা গোটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, আর একটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিচ্ছি বেশ কিছু ধনে পাতা, এটা অপশানাল। এছাড়াও আদা বাটা নিচ্ছি, সঙ্গে রয়েছে রসুন বাটা, নুন নেবো পরিমাণ মতো, হলুদও নেবো পরিমাণ মতো। এখানে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন এর সঙ্গে। ফোড়নের জন্য জিরে নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর উপরে ছড়ানোর জন্য বেশ কিছুটা গরম মশলা পাউডার। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে, আপনারা চাইলে ঘিয়েতেও এটা বানাতে। প্রথমেই মুগের ডালটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে ডালটা দুটো সিটি হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। পুরো সেদ্ধটাই কিন্তু প্রেশারে হয়ে যাবে। এরপর আমি কড়াতে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করছে তখন মাছের মাথাগুলো দিয়ে আমি মাছের মাথাগুলো বেশ ভালো রকমভাবে ভেজে নেব। আর প্রথমে আমি উল্টো দিক করে দিচ্ছি, তারপর এটা আমি আর একবার উল্টে নিয়ে এই পিঠটাও ভেজে নেব। মাছের মাথাগুলো অবশ্যই ভালোভাবে ভাজা দরকার, না হলে কিন্তু আঁচটে গন্ধ ছাড়তে পারে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে ভেঙে নেব কড়ার মধ্যেই। এবং মাছের মাথাগুলো ভেঙে নেওয়ার পরেও এটা বেশ ভালো রকমভাবে এটা কড়াতে আমি ভেজে নেব। বারবার বলছি, না হলে আঁচটে গন্ধ রয়ে যেতে পারে। আমার মাছের মাথাগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। আমি একটুখানি তেল অ্যাড করেছি, কেন কি কড়াতে আমার তেল ছিল না। এই তেলটার উপর আমি ফোড়নগুলো দিয়ে দেবো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নেব। এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এটাতে আদা বাটা, যেটা ছিল 1 টেবিল স্পুন মতো আদা বাটা, আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ভালো রকমভাবে কষিয়ে নেব। আর তারপরে টমেটো কুচি যেটা ছিল, সেই টমেটো কুচিটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি একটু এটাতে নুন দিয়ে দেব, যাতে করে টমেটোগুলো খুব ভালো রকমভাবে কুকড হয়ে যায়। নুনটা দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে আরও 2-1 মিনিট মতো রেঁধে নেব। এবার মশলাটা ভালো রকমভাবে কষে, যতক্ষণ না তেল বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা আমাকে রান্না করে নিতে হবে। আমার মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে আসছে এটা থেকে। এর উপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আমি ডালেতে নুন অ্যাড করিনি, হলুদও অ্যাড করিনি, তাই আমি এখানেই একেবারে মশলাটার সঙ্গেই নুন হলুদ অ্যাড করেছি, যেটা অ্যাড করার। আরও 1 মিনিট মশলাটা কষিয়ে আমি আগে থেকে ভাজা যে মুড়োটা ছিল মাছের সেইটা অ্যাড করে দিলাম। এবার এটাও মশলার সঙ্গে বেশ ভালো রকমভাবে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আমার এটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে আমি আগে থেকে সেদ্ধ করার ডালটা অ্যাড করে দিলাম। আর ডালটা আপনারা আপনাদের পছন্দ মতো জল দিয়ে ঘনত্বটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সমস্ত ডালটা অ্যাড করার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটা 2-4 মিনিট মতো ফুটতে দেব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটা হতে দিতে হবে। ডালটা হয়ে গেছে, আমি এরপর এটাতে গরম মশলা আর ধনে পাতা অ্যাড করে দিলাম। আর ভালোভাবে দুটোই মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে যাবে। আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে বানান আর আমাকে জানান কেমন হলো আপনাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজ এতটাই, সবাই ভালো থাকবেন, নমস্কার।